এবার চাষের কাজে ব্যবহারের জন্য অভিনব টুপি, থাকবে আলো পাখা ও গান শোনার ব্যবস্থা, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে এই টুপি, দূর থেকে পরিবারের সাথেও যোগাযোগ করতে পারবে। তাক লাগালেন হাসখালির শুভময় বিশ্বাস। এবার চাষের কাজে আর লাগবে না গরম, অপচয় হবে না সময়, এমনকি কামড়াবে না কোনো পোকামাকড়ও। এখানেই শেষ নয়, রাতে কাজের সময় দেখা যাবে বেশ জোরালো আলো, এমনকি কাজের সময় শোনা যাবে গান। কি অবাক হচ্ছেন! অবাক হওয়ার মতো আরো একটা জিনিস যে এখনো বাকি আছে। কাজ সেরে বাড়ি আসার সময় 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে কথা বলতে পারবেন বাড়ির লোকের সঙ্গে। এই সমস্ত কাজ আপনি করতে পারবেন একটি মাত্র টুপির সাহায্যে। আর এই স্মার্ট টুপি আবিষ্কার করে তাক লাগিয়ে দিলেন নদিয়ার হাসখালি থানার বগুলার শুভময় বিশ্বাস। পেশায় শিক্ষক শুভময় বাবু জানান, সৌরশক্তির সাহায্যে চলমান এই নতুন অত্যাধুনিক টুপি বানাতে প্রায় 1 মাস সময় লেগেছে। তবে এখনই এই টুপি বাজারে পাবেন না। কিভাবে স্বল্প খরচে কৃষকদের এই টুপি দেওয়া যায়, সেই ব্যবস্থাই করা হচ্ছে। জানা গেছে 5টি আধুনিক ফিচার্স রয়েছে এই টুপিতে। প্রখর রোদের হাত থেকে রেহাই পেতে লাগানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন কুলিং পাখা, যা কাজের সময় আপনাকে হাওয়া দেবে। পাশাপাশি রাতের অন্ধকারে কাজের জন্য লাগানো হয়েছে উজ্জ্বল আলো। সেই সঙ্গে বিনোদনের কথা মাথায় রেখে এই টুপির সাহায্যে গান শোনার জন্য ব্যবস্থা করা হয়েছে মাইক্রোচিপ। আবার আপনার 1 মিটারের মধ্যে যদি কোনো পোকামাকড় চলে আসে, তাহলেও এই টুপিতে হওয়া আল্ট্রাসনিক তরঙ্গের কারণে তারা আপনার কাছে ঘেঁষতে পারবে না। এছাড়া আরও একটি নতুন জিনিস রয়েছে এই টুপিতে। রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সির মাধ্যমে 2 থেকে 3 কিলোমিটার দূরে থাকলেও বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে নেওয়া যাবে, এমনটাই দাবি করছেন শুভময় বাবু। কৃষকদের একটু সহযোগিতা করতে দীর্ঘদিন ধরে এই ভাবনা তার মাথায় ছিল বলে জানান শুভময় বাবু। তিনি বলেন, আগামীতে কৃষকেরা যাতে এই টুপি ব্যবহার করতে পারে তার ব্যবস্থাই করা হচ্ছে। নিতান্ত গরমে, এই 24 সালের এত গরম পড়ছে, 40 ডিগ্রি পার হয়ে যাচ্ছে, 43-44 ডিগ্রি ছুঁচ্ছে, যারা আমাদের দুবেলা দুটো মুখের অন্ন তুলে দেন, তার জন্য তারা নিরন্তর পরিশ্রম করেন সকাল থেকে সন্ধ্যা। এই ক্ষেতে, এই মাটিতে, জমিতে মাটি ধুলো মেখে তারা পড়ে থাকেন। তাদের আনন্দে কাজ করার সহায়তার জন্য বাড়িতে বসে এই গরমে একটা ছোট প্রজেক্ট তৈরি করেছি আমি, ফার্মার্স অর গ্রোয়ার্স স্মার্ট হ্যাট, সোলার প্লেট। এগুলো মনোসোলার প্লেট লাগানো, যাতে কম আলোর এফিসিয়েন্সিতেও আমি এর থেকে এনার্জি পেতে পারি বিকালবেলায় কিংবা সকালের দিকে। আর ধূপ যখন পাচ্ছে ওপেন সানডে, তখন তো ফুল এনার্জি দেবেই, তো সেগুলো লাগানো। আর এগুলো ফুল ওয়াটার প্রুফ, হাই স্পিড ফ্যান লাগানো হয়েছে, ব্রাশলেস ডিসি মোটরের ফ্যান, যে ফ্যানগুলো খুব কম এফিসিয়েন্সি নিয়ে খুব বেশি হাওয়া ডেলিভার করতে পারে, যেটা একদম মাইক্রো এবং যেটা হ্যাটেই ঠিক করা হয়েছে ওয়াটার প্রুফ ভাবে। যে মিউজিক সিস্টেমটা তাদের এই আবহাওয়ার নিউজগুলো দেবে, যে কখন কি দুপুরবেলা বিকালবেলা থেকে বাজ পড়তে পারে, বৃষ্টি আসতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, যা কিছু ঝড় হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, তারা মাঠে বসে অন দি স্পট সে পেয়ে যাবে সে খবর। এরপরে আসি, কিছু কিছু কৃষক তো আমাদের ভোর রাতের দিকে যায়, ফুলের চাষিরা ভোর রাতের দিকে যায়, ভোরের দিকে বৃষ্টি নামলে তারা তাড়াতাড়ি সেটাকে রেকর্ড করতে হবে, সকালের দিকে যায় অন্ধকার থাকে, আবার কাজ করতে করতে অনেকের সন্ধ্যা ইভিনিং হয়ে যায়, তখন আমাদের এই মাঠগুলোতে কোনো আলোর ব্যবস্থা নাই, ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, তখন সাপ পোকামাকড় নানা বিষাক্ত প্রাণীদের ভয় থাকে। তো সেই জায়গাটা ভেবে তৈরি করা হয়েছে এখানে একটা সুপার ব্রাইট এলইডি হেডলাইট, সে বিজ্ঞান চেতনা মঞ্চ বা বিজ্ঞান মন্ত্রকের সাহায্যে এটা সরকারিভাবে নথিভুক্ত হয়ে চাষিদের কাজে লাগুক, যাদের জন্য বানিয়েছি তাদের কাজে লাগুক, এবং আমরা যেন এটার হাজারো প্রোডাকশন করে আমাদের বাংলা চাষিদের হাতে হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি তাদের কাজে সুরাহার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।